একজন নিরীক্ষককে কোনো বইয়ের সাহিত্যিক মান বোঝানোর মতোই ব্যাপারটা। বাবর আজমকে আর তিনি কোন মানের ক্রিকেটার সেটা ক্রিকেট বিশ্ব ভালো করেই জানে, কিন্তু যে মানুষটি ক্রিকেট নিয়েই ধারণা নেই তার কাছে একজন ক্রিকেটারকে কিভাবে চেনানো যায় সেই উপায় দারুণভাবে বের করেছেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান। তিনি দিলেন সহজ সমাধান, একজন ফুটবলার চিনেন, বুঝেন ফুটবল, তাই তাকে ক্রিকেটার চিনাতে উদাহরণ দিলেন ফুটবল দিয়েই। বাবর আজমকে শাদাব খান অবহিত করেছেন ক্রিকেটের মেসি রোনালদো বলেই। ফুটবলে মেসি রোনালদোর যেই মান, ক্রিকেটে বাবর আজমের মান একই। তিন ওয়ানডে খেলতে নেদারল্যান্ডসে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল, ডাচদের 3-0 হোয়াইট ওয়াশ করেছে তারা। প্রথম দুই ওয়ানডেতে জিতে পাকিস্তান দল ঘুরতে গিয়েছিল নেদারল্যান্ডসের বিখ্যাত ফুটবল ক্লাব আয়াক্স ফুটবল ক্লাবে। ইউরোপের অন্যতম আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ক্লাবটিতে গিয়ে সেখানকার ফুটবলারদের অনুশীলন দেখেছেন বাবর আজম, শাদাব খান, ইমামুল হকরা, দেখা করেছেন আয়াক্স ফুটবলের কর্মকর্তাদের সঙ্গে, আয়াক্সের অধিনায়ক জোসান তাদিসের সঙ্গে নিজ নিজ দলের জার্সি বিনিময় করেছেন বাবর আজম। এক পর্যায়ে সেখানে এসে উপস্থিত হয়েছেন আয়াক্সের সিইও ফন ডারসার, নামটি আপনার পরিচিতই লাগবে। বিখ্যাত এই গোলরক্ষক 2011 সালে অবসরের আগে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও আয়াক্সে। নেদারল্যান্ডস জাতীয় দলে তো খেলেছেন অবশ্যই। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে যখন ফন ডারসার ক্রিকেট নিয়ে আলাপ করেছিলেন শাদাব খান, তখন হাসতে হাসতে বাবর আজমকে দেখিয়ে বলেছেন ও হচ্ছে ফুটবলের মেসি রোনালদোর সংমিশ্রণ, ক্রিকেটের মেসি রোনালদো। আড্ডার মধ্যেই মজার ছলে কথাটি বলেছেন শাদাব খান। এ সময় হাসতে থাকেন সাবেক নেদারল্যান্ডসের এই কিংবদন্তি। ফন ডারসার পরে টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে দেখা করার বিষয়টি সবাইকে জানিয়েছেন। এ সময় ফন ডারসার বলেন, পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লেগেছে, ভিন্ন দুই খেলার মানুষ একাত্রে হওয়াটা সবসময় মজার হয়। এছাড়াও আয়াক্স ক্লাবের জন্য অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পাকিস্তান দলের সফরের ছবি টুইট করে ক্যাপশন দেওয়া হয়, সেখানে ক্রিকেটারদের সঙ্গে ফুটবলের সাক্ষাৎ লেখা হয়েছে।